সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে করোনা ভাইরাস আবিষ্কারকারী বিজ্ঞানী গ্রেপ্তার। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষে আপনাদের সামনে তুলে ধরব আমেরিকায় প্রবাসী এক বাংলাদেশি পরিবারের হৃদয় বিদারক ঘটনা। এবারে বিস্তারিত, করোনা ভাইরাস আবিষ্কার করেছে আমেরিকার এক বিজ্ঞানী, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এফবিআই এর হাতে আটক হওয়া ওই ব্যক্তি বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস লিভার। দাবি করা হচ্ছে উহানের চাইনিজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের সাথে সম্পর্কিত ছিলেন এই মার্কিন বিজ্ঞানী। সাম্প্রতিক এই চাঞ্চল্যকর ঘটনাটি আরো দুদিন আগে ঘটলেও আন্তর্জাতিক গণমাধ্যমে তা শুরুতেই প্রকাশ হয়নি। তবে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই প্রসঙ্গে এখনো দাপ্তরিক কোনো ঘোষণা প্রকাশ করেনি বলেও বিশেষ সূত্র নিশ্চিত করেছে। এফবিআই সূত্রে বরাত দিয়ে ইউরোপীয় সংবাদ মাধ্যম ইউরো উইকলি নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, চীন এই আমেরিকান বিজ্ঞানীকে মাসিক ভাতা ও থাকা খাওয়ার জন্য প্রচুর অর্থ প্রদান করত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিজ্ঞানী চার্লস লিভার। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসটি আবিষ্কারের পিছনে চীনের সাথে বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস লিভার ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। করোনা ভাইরাসটি মূলত বায়ো অ্যাটাকের পরিকল্পনার জন্য আবিষ্কার করা হয়েছে বলেও দাবি উঠেছে। অধ্যাপক চার্লস লিভার একজন আমেরিকান রসায়নবিদ এবং ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞ। চার্লস লিভার 1959 সালের 9 এপ্রিলে জন্মগ্রহণ করেছেন। অধ্যাপক চার্লস লিভারকে এই বিষয়ে বিস্তারিত জানতে এফবিআই এর দল জিজ্ঞাসাবাদ করছেন। আবার এদিকে জানা যায়, একজন চীনা বিশেষজ্ঞ সবাইকে আশ্বাস দিয়েছেন যে গরম পানি থেকে বাষ্প নিঃশ্বাসের ফলে করোনা ভাইরাস শতভাগ মারা যায়। করোনা ভাইরাস গরম জলের বাষ্পের সামনে দাঁড়াতে পারে না, এমনকি করোনা নাক গলা বা ফুসফুসে প্রবেশ করে না। স্বপ্নের দেশে ভাগ্য চাকা ঘুরাতে স্বামী রতন চৌধুরী ও স্ত্রী সুজাতা চৌধুরী সন্তান সহ এসেছিলেন এই স্বপ্নের দেশ আমেরিকায়। ভালোই চলছিল তাদের সংসার, নিজে কাজ করেন, স্বামী কাজ করেন, দুই সন্তান স্কুলে যায়। করোনার বিপদ সংকেত পাবার পর সাথে সাথেই স্বামী ছুটি নিয়ে বাড়ি ঢুকলেন, সন্তানরাও বাড়িতে। নিজের অজান্তেই ভাইরাস নিয়ে বাড়ি আসলেন সুজাতা চৌধুরী, কারণ তিনি যেখানে কাজ করতেন সেখানে সময় মতো ছুটি পাননি। নিজে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার আগেই স্বামী অসুস্থ হয়ে পড়লেন, দুই সন্তানও আক্রান্ত হলো করোনায়। হাসপাতালে জায়গা না পাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল। ডাক্তারের নির্দেশনায় 3 বেডরুমের বাড়িতে স্বামী সন্তানদের আলাদাভাবে রুমগুলো ছেড়ে দিয়ে সুজাতা নিজের জায়গা করে নিলেন ড্রয়িং রুমে। মধ্যরাতেও রুমে রুমে গিয়ে চেক করেন কে কেমন আছেন। গত 11 এপ্রিল ভোরবেলা স্বামীর রুমে ওষুধ দেবার জন্য ঢুকলেন সুজাতা, কিন্তু কোনো সাড়া পেলেন না। যা বুঝবার অল্পতেই বুঝে নিলেন। বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে সন্তানদের ডেকে উঠালেন। সন্তানদের শান্ত স্থিরভাবে বললেন সবকিছু, বুঝিয়ে বললেন। সন্তানরাও ততক্ষণে বুঝে গেল করোনা কেড়ে নিয়েছে তাদের বাবাকে। সুজাতা নিজেই 911 নম্বরে কল করলেন, উত্তর পেলেন তাদের আসতে দেরি হবে। সারাদিন 3টি অসুস্থ মানুষ বসে রইলেন তাদের অতি প্রিয়জনের মৃতদেহ নিয়ে। বিকেল 4টায় 3 জন সোশ্যাল ওয়ার্কার আসলো, সাথে আসলো না মর্গের গাড়ি কিংবা কোনো সরঞ্জাম। তারা জানালেন তাদের অসহায়ত্বের কথা, সরঞ্জাম শর্টেজ ও মর্গে জায়গার অভাবের কথা। কিছু মৃতদেহ মাটি চাপার পর মর্গ কিছুটা খালি হলে তারা নিয়ে যাবেন মৃতদেহ। প্লাস্টিকের ডাবল বডি ব্যাগে স্বামীর মৃতদেহ ভরে স্ট্রেচারে বেঁধে স্প্রে করে রুমেই রেখে যান। বন্ধ দরজায় নো এন্ট্রি হলুদ সাইন ঝুলিয়ে চলে গেলেন তারা। এক রুমে প্রিয় স্বামীর মৃতদেহ আর অন্য রুমে করোনায় 3টি মানুষ নিঃশব্দ অপেক্ষা।